বিসমিল্লাহ রহমানির রহিম। শ্রদ্ধেয় ভিউয়ার, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, আসসালামু আলাইকুম। আজকে আমি এই গুগল মিট দিয়া ফোনে বা মোবাইলে কিভাবে সাকসেসফুলি ক্লাস নেওয়া যায় সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় ভিউয়ার, এই প্যান্ডামিক সিচুয়েশনে আসলে আমাদের এখন যে ক্লাস, অনলাইনের যে ক্লাস, এটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, যার ফলে আমি কিন্তু আপনাদের ডেস্কটপ বা ল্যাপটপ দিয়া আসলে গুগল মিট ক্লাসটা নেওয়ার জন্য সাজেশন করি। তো অনেকেরই আসলে ডেস্কটপ এবং ল্যাপটপ নাই, সেই কারণে অনেকের বাধ্য হয়ে মোবাইল ইউজ করতে হয়। তো এই মোবাইলে আমি গুগল মিট অ্যাপসটা ব্যবহার করে কীভাবে ছেলেমেয়েদের ক্লাস নেওয়া যায় ছাত্রছাত্রীদের, যে সেই বিষয়টা আজকে আমি দেখব। শ্রদ্ধ ভিউয়ার, এই জন্য আপনাদের মোবাইলে আসলে গুগল মিট অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তো আমার এখানে এমন ইনস্টল আছে, সেই জন্য আমি ওই পর্বে আর যাব না। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে যে এই যে মিট নামের যে অ্যাপসটা দেখা যাচ্ছে, এই মিট অ্যাপটাই হলো গুগল মিট। আমি এই মিট অ্যাপে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই গুগল মিট অ্যাপটা ওপেন হয়ে গেল। তো এখানে আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন, আসলে আপনারা ভিডিও ইচ্ছেগুলো অফ করে হ্যাঁ এটা রেখে দিতে পারেন। তো প্রিয় ভিউয়ার, দুইটা অপশন আপনাদের সাথে ওপেন হয়েছে সামনে, একটা নিউ মিটিং এবং আরেকটা হলো মিট কোড, মিটিং কোড। তো এই নিউ মিটিংটা হলো, অর্থাৎ আপনি যদি ক্লাস পরিচালনা করেন হবেন এই জন্য নিউ মিটিং অপশনটা। আর মিটিং কোড হলো যে আপনার গুগল মিটে যখন ক্লাস অ্যারেঞ্জ করবেন, তখন সেই অ্যারেঞ্জ ক্লাসে যে কোড থাকবে সেই কোডটা এখানে দিয়ে আপনি সেন্ড করে দিতে পারবেন ছাত্রছাত্রীদের, তারা এই কোড ব্যবহার করে আপনার সাথে সংযোগ হতে পারবে। তো মিটিং কোডে যদি ক্লিক করি তাহলে যে ইয়েটা ওপেন হচ্ছে দেখুন, এই যে এখানে এখানে যদি যে কোনো একটা মিটিং কোড যদি লিখে, ধরুন এমনি একটা কিছু লেখা মনে করলো যে এটা মিটিং কোড, এইরকম মিটিং কোড লিখে আপনি যদি, অর্থাৎ জয়েন্ট মিটিংয়ে ক্লিক করেন, যারা ছাত্রছাত্রী তারা যদি জয়েন্ট মিটিংয়ে মিটিং কোডটা লিখে জয়েন্ট মিটিংয়ে ক্লিক করে, কারণ ছাত্রছাত্রী তো গুগল মিট অ্যাপসটা ওপেন করবে, ওপেন করলে তখন তাদের এই দুটো অপশন আসবে, তারা জয়েন্ট মিটিংয়ে অর্থাৎ মিট গুগল মিটিং কোডে ক্লিক করলে, কোড লিখে তারপরে জয়েন্ট মিটিংয়ে ক্লিক করলে ছাত্রছাত্রী আপনার সাথে যোগদান করবে, ক্লাসে করতে পারবে আর কি। তো আমি এটা কেটে দিলাম, কেটে দিয়ে ব্যাক করে চলে যাচ্ছি যে এই অপশনটা আসলে আমাদের যে শ্রদ্ধেয় শিক্ষক তাদের জন্য এটা দরকার না, এটা হলো ছাত্রছাত্রীদের দরকার। তো এখন যেহেতু শ্রদ্ধেয় শিক্ষক ওনারা মিটিং হোস্ট করবেন, এই জন্য নিউ মিটিংয়ে ক্লিক করতে হবে। আমি নিউ মিটিংয়ে ক্লিক করলাম। আচ্ছা, নিউ মিটিং যখন ওপেন হবে, এই যে নিউ মিটিং, অর্থাৎ মিটিং ওপেন হলো, এখন কিন্তু অলরেডি, অর্থাৎ ক্লাস অ্যারেঞ্জমেন্ট যে বিষয়টা এটা কিন্তু চলছে, অর্থাৎ ক্লাস এখন চলছে। আপনি এখন দেখেন এই নিউ মিটিংয়ে ক্লিক করার ফলে এখানে যে উইন্ডোটা ওপেন হয়েছে, অর্থাৎ পপ আপ মেনুটা, সেটা হলো যে শেয়ার দিস টু ইনভাইট আদার্স। এখানে আপনি যদি এই শেয়ারের উপরে সবুজ লেখা শেয়ারের উপরে খেয়াল করেন যে মিট ডট গুগল ডট কম স্ল্যাশ FWR-DAVH-QGIV, এই যে স্ল্যাশের পরে যে অক্ষর কয়টা আছে বা আলফাবেট টেক্সট আছে, এটা হলো মিটিং কোড হিসেবে ব্যবহার হবে। আর সম্পূর্ণ মিট ডট গুগল ডট কম সহ সম্পূর্ণ লেখাটা লিঙ্ক হিসাবে ব্যবহার হবে। এখন আপনি এই লিঙ্কটা ইচ্ছে করলে ছাত্রছাত্রীদেরকে সহজেই দিতে পারেন, যে কোনো মাধ্যমে, ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে দিতে পারেন, ফেসবুকে গ্রুপ ক্রিয়েট করে দিতে পারেন, তারপরে আপনার এই চ্যাট বক্সের মাধ্যমে দিতে পারেন, ইমেল আইডির মাধ্যমে দিতে পারেন। তা আমি এই শেয়ারে ক্লিক করি, শেয়ারে ক্লিক করে দেখি কি কি অপশনগুলো আসে। আমি শেয়ারে ক্লিক করলাম, শেয়ারে ক্লিক করলে কি ওপেন হয় সেই বিষয়টা আমরা দেখি। প্রিয় ভিউয়ার এবং শ্রদ্ধেয় শিক্ষক, দেখেন এই যে এখানে কতগুলো অপশন হয়েছে, যেমন আপনার দেখেন এখানে জিমেইল আছে, চ্যাট আছে, মেসেঞ্জার চ্যাট আছে, কপি টু ক্লিপবোর্ড, ইচ্ছা করলে কপি টু ক্লিপবোর্ডেও এটা আপনি করতে পারেন। এছাড়া এইদিকে যদি স্ক্রিন টানেন দেখেন ইমু আছে, ইমুতে আপনি লিঙ্ক দিয়া তাদেরকে সংযোগ করাতে পারবেন। তারপরে
আপনি টুইটারে লিঙ্ক দিয়ে সংযোগ করাতে পারবেন, তারপরে এদিকে দেখেন হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে সংযোগ করতে পারেন, এমনকি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করেও সে গ্রুপের সকল ছাত্রছাত্রীকে সংযোগ করেও আপনি তাদেরকে সংযোগ করতে পারেন। তো এইভাবে আপনি এই শেয়ারের মাধ্যমে লিঙ্কটা শেয়ার করে ছাত্রছাত্রীদেরকে আপনার ক্লাসে আপনি সংযোগ করতে পারেন। তো শ্রদ্ধ ভিউয়ার, আমি এখান থেকে বেরিয়ে গেলাম এবং এই অপশনটা কেটে দিলাম। এখন স্ক্রিনে আপনারা দেখেন যে এই যে সামনে একটা এই স্ক্রিন যে ওপেন হয়ে রয়েছে, অর্থাৎ মানুষের ছবি এক, এই স্ক্রিনটা এখন চালু আছে, এটা কিন্তু সবার আপনার ইয়েতে চলে গেছে, অর্থাৎ ক্লাস যেহেতু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে ক্লাস কিন্তু চলছে, এটা আপনার ছাত্রছাত্রী স্ক্রিনটা দেখতে পাবে। আচ্ছা, এর ডাইন পাশে আমি এই যে চার কোনা যে লোগোটা, এটা ক্লিক করলাম, এখন সবুজ কালার ধারণ করছে। এইখানে কিন্তু আপনি ছাত্রছাত্রীদেরকে যে কোনো মেসেজ লিখে, হ্যাঁ, পর্দায় দিয়ে, অর্থাৎ যে স্ক্রিনে ক্লাস নিচ্ছেন সেই স্ক্রিনে মেসেজটা শেয়ার করতে পারেন। এই যে এখানে সেন্ড বাটন আছে, সেন্ড বাটনে যদি ক্লিক করেন তাহলে মেসেজটা সেন্ড হবে। তা আমি আর এখানে সেন্ড করব না, আমি জাস্ট একটা আপনাদেরকে একটু দেখালাম। তারপরে ডান দিকে দেখেন প্রিয় ভিউয়ার, একটা আই বাটন আছে, এই আই বাটনে ক্লিক করলে দেখুন এখানে মিটিং কোডটা ওপেন হয়েছে, যে FWR ড্যাশ, তারপর DAVH ড্যাশ QIV, এটা হলো মিটিং কোড। ওই যে মিটিং কোড যে জায়গায় লেখা আছে, এটা যদি আপনি কোনো প্রকারে ছাত্রছাত্রীকে সেন্ড করে দেন, তারা ওই মিটিং কোডের জায়গায়, অর্থাৎ গুগল মিট ওপেন করে মিটিং কোডের জায়গায় এই কোডটা লিখে দিয়েও আপনার সাথে সংযোগ করতে পারবে। তো আমার এখানে দেখেন ছাত্রছাত্রী জয়েন নেই, এই জন্য অ্যাটাচমেন্ট জিরো আছে, অর্থাৎ আমি যদি কাউকে ইমেলে এখানে সংযোগ করতাম তাহলে কিন্তু এখানে দেখাইতো। তো আমি ঠিক আছে, তাহলে এই যে এই হটো আই বাটনের কাজ, আমি আবার ব্যাক করে চলে যাচ্ছি, চলে একটু অন্য অপশন দেখাচ্ছি। প্রিয় ভিউয়ার, আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্ক্রিনটা কিন্তু রেকর্ড হচ্ছে। তো যাই হোক, এই যে বাম দিকে যেটা মাইক্রোফোনের চিহ্ন, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন, এটার দ্বারা কিন্তু আসলে আমার কথাগুলো রিসিভ করে রেকর্ড হচ্ছে। তো আমি এখন আপনাদের আরও দুই একটা অপশন এখানে দেখাবো, যদি আমি ভিডিও দিই তাহলে এই যে ছবির এখানে আমার ভিডিও কিন্তু দেখা যাবে। আমি একটু ক্লিক করে দেখাই দিই, হ্যাঁ দেখুন এই যে আমার ভিডিও, অর্থাৎ ছবির এখানে আমাকে দেখা যাচ্ছে। প্রিয় ভিউয়ার, আমি এটা অফ করে দিতে পারি, দিয়ে ক্লাস নিতে পারি, অথবা ভিডিও সহ ক্লাস নিতে পারি। তা আমি যদি স্ক্রিনে টাচ করি তাহলে এখানে কিন্তু, সরি, এখানে আরেকটা বিষয়, আমি নিউ মিটিং যে ক্রিয়েট করছিলাম আবার ঢুকতে হচ্ছে সেই মিটিংয়ে আমি, সরি, অথবা রিজয়েনও আমি কিন্তু জয়েন করতে পারি। আমি এটা কেটে দিলাম, আমি স্ক্রিনে একটু টাচ করলাম, এই স্ক্রিনে টাচ করলে দেখুন প্রিয় ভিউয়ার, এখানে তিনটা অপশনের ব্যবহার তো জানছে, যে মাঝখানে একটা টেলিফোন আসছে, যদি আপনার এখান থেকে ইচ্ছে করলে আপনি ফোন করতে পারেন, বা ফোন আসলে আপনি এই মাইক্রোফোন অফ করে দিয়েও আপনি সেই ঝামেলা থেকে মুক্ত হতে পারবেন। তো প্রিয় ভিউয়ার, স্ক্রিনে টাচ করলে উপরে আরও এই দেখেন সিসি আসে, যে সিসির মাধ্যমে আসলে আমি যে কথাগুলো বলছি এগুলো টেক্সট উঠবে, এখানে লেখা উঠবে এবং ছাত্রছাত্রী দেখতে পারবে। আর এছাড়া থ্রি ডট বাটন আছে, এই থ্রি ডট বাটনে যদি আমি ক্লিক করি, তাহলে আরও কিছু অপশন আসবে। প্রিয় ভিউয়ার দেখুন, এই যে সুইচ ক্যামেরা, এই সুইচ ক্যামেরার মাধ্যমে আপনি কিন্তু ছাত্রছাত্রীকে ইচ্ছাগুলো বোর্ড দেখাতে পারবেন, আপনার লেখা, হাতের লেখা, কোনো ডকুমেন্ট দেখাতে পারবেন, কোনো নোট দেখাতে পারবেন, কোনো বই দেখাতে পারবেন। আমি সুইচ ক্যামেরা যদি ক্লিক করি প্রিয় ভিউয়ার, এখানে কিন্তু আসলে ওপেন হচ্ছে না, কারণ এখন হবে না, এটা আপনাকে ওই যেহেতু রেকর্ডিং চলছে কাজে এটা একটু সময় নিতে হবে। তো এই জন্য আপনি করবেন কি, আচ্ছা আমি আবার ওই রিজয়েন করতেছি প্রথম ইয়েতে, আমি যেহেতু জয়েন থেকে বাইরে আসছি, রিজয়েনে ক্লিক করলে আবার আমি ওই গ্রুপের সেই ইয়েতে চলে যাব। তো এখন এই যে তিনটা, এই যে থ্রি বাটন, এই থ্রি বাটনে ক্লিক করে আরও কিছু অপশন আছে, দেখুন এই যে টার্ন অন ক্যাপস, এটাতে ক্লিক করলে আসলে আমার যে কথাগুলো সেগুলো কিন্তু রেকর্ড হবে, আমার কি টেক্সট উঠবে, লেখা উঠবে এবং ছাত্রছাত্রী দেখতে পারবে। এছাড়া দেখুন আরও একটা অপশন আছে নিচে, প্রেজেন্ট স্ক্রিন, এই প্রেজেন্ট স্ক্রিনে যদি আমি ক্লিক করি তাহলে আমার স্ক্রিনটা শেয়ার হবে, অর্থাৎ আমি স্ক্রিনে যাই কিছু মোবাইলে দেখাবো, সব ছাত্রছাত্রীর মোবাইলে সেই লেখাটা চলে যাবে। এমনকি যে প্রেজেন্ট স্ক্রিন থেকে আমি এখানে যে কোনো ডকুমেন্ট বা MS পাওয়ার পয়েন্ট ক্লাস অথবা কোনো ভিডিও এখানে কিন্তু শেয়ার করে আমি দেখাতে পারবো। তো প্রিয় ভিউয়ার, আমি এখান থেকে বেরিয়ে গেলাম, আমি আর একটু অপশন নিয়ে আলোচনা করি, যে আমি একটু ব্যাগে গেলাম, যে এই স্ক্রিন কোডটা আসলে কিভাবে চলবে, অর্থাৎ কী দিয়ে রেকর্ড করবেন, আমি সেই অপশনটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় ভিউয়ার দেখতে পাচ্ছেন এই যে সামনে যে নীল লোগো একটা আছে, মাঝখানে হলো লাল একটা পয়েন্ট দেখা যাচ্ছে বৃত্ত, এটা হলো স্ক্রিন রেকর্ডার, সুপার
স্ক্রিন রেকর্ডার। আপনারা ইচ্ছে করলে আপনি গুগল ক্রোম থেকে বা প্লে স্টোর থেকে আপনারা এই স্ক্রিন রেকর্ডারটা ব্যবহার করে আপনি যে মোবাইলে ক্লাস নেবেন সেটা আপনি, অর্থাৎ এই স্ক্রিন, এই যে এখানে লেখা আছে সুপার স্ক্রিন রেকর্ডার, সেটা আপনি মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করে আপনি এই ক্লাসটা রেকর্ড করতে পারবেন। তো এখানে যেহেতু আমার এখানে এই স্ক্রিন রেকর্ডার আসলে সেট আপ করা আছে, এই জন্য ওপেন দেখাচ্ছে, তা আমি এটা আর ওপেন করব না। আপনারা এখানে এইভাবে সুপার স্ক্রিন রেকর্ডার লিখে প্লে স্টোরে সার্চ দিলে এইরকম একটা রেকর্ডার আসবে এবং সেটা ইনস্টল করে ডাউনলোড করে সেট আপ করে নিতে পারবেন। তো আপনারা এইভাবে, আমি আবার ব্যাগে চলে যাচ্ছি, তো এইভাবে আপনারা কিন্তু ইচ্ছা করলে, প্রিয় শ্রদ্ধেয় ভিউয়ার, আপনারা মোবাইলে গুগল মিটের মাধ্যমে ছাত্রছাত্রীদের সাথে ভিডিও ক্লাস, আচ্ছা সাকসেসফুলি ভিডিও ক্লাস নিতে পারবেন। তো শ্রদ্ধেয় শিক্ষক, শ্রদ্ধা ভজন শিক্ষক এবং আমার প্রিয় ভিউয়ার, আপনাদের সকলকে শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ।